लाइफ इन फोने सकल के स्वागत शुरू होच्छे ज्योतिष लाइफ अर्थात एस्ट्रो लाइफ जेकोनो समस्यार जन्य जरा फोन करबेन फोन खोला यूट्यूब सबस्क्राइब करुन पंडित श्री अर्पण सृष्टि टीवी प्रत्येकटी अनुष्ठान यूट्यूबे क्लास ओरिएंटेड करुन निज गृहे इंडियन ट्रेडिशनल एस्ट्रोलॉजी पयला बैशाखेर पर थेके क्लास शुरू हबे जरा भर्ती होते चान तारा भर्ती हवार जन्य जोगाजोग करते पारें बुकिंग नम्बरे फोन खोला प्रत्येक शनिवार क्लास हबे दुपुर दुटो थेके बिकेल चारटे पर्यन्त इंडियन ट्रेडिशनल एस्ट्रोलॉजी क्लास आमी समय पाई ना तबुओ करते होच्छे केनो आमार पुरोनो छात्र छात्री जारा प्रतिष्ठित एछाड़ा प्रचुर मानुष ज्योतिष पढ़ानोर जन्य आमाके बोलेछेन नतून बचर पयला बैशाखेर पर ही शुरू हबे बुकिंग नम्बरे फोन करबें एवं आबार नतून करे क्लास शुरू करब एवं सेटा आमार निज गृह रहराते सप्ताहे एक दिन तारपर आस्ते आस्ते टाइम बाड़ानो हबे इंडियन ट्रेडिशनल एस्ट्रोलॉजी क्लास करुन एवं ज्योतिषटाके बुझुन भालो करे लाइफ हरोस्कोप खूब गुरुत्वपूर्ण एकटी विषय छोटो छोटो छेले मेये जारा प्राचीनकालेर एई प्राचीन शास्त्रेर अनेक अभिव्यक्ति होयेछे इवोल्यूशन होये होये चेंज होयेछे इलाबोरेट एई हरोस्कोप थेके आपनी आपनार सन्तानेर जाबतीयो जानते चान तार डिटेलटा लेखा थाकबे बांग्लाय बोल्ले बांग्लाय इंग्रेजीते बोल्ले इंग्रेजी एबं एते कि होबे आपनार सन्तानी निजेरटा निजे पड़े बुझते पारबे प्लस आपनिओ बुझते पारबे তার জন্যই হরোস্কোপটা করা দরকার করলে কি হবে সমস্তটাই ছবির মতো আপনি বুঝতে পারবেন বইগুলো কালেক্ট করুন বাস্তুমঙ্গল অ্যাস্ট্রোপ্যাথি গৃহস্থের টোটকা সম্মোহন তন্ত্র সবকটি বই আলাদা আলাদা আইটেম বাস্তু নিয়ে এত প্রশ্ন সেটা সমস্যার সমাধান করা আছে সব বলা আছে যা প্রশ্ন সব পেয়ে যাবেন গৃহস্থের টোটকা স্বাভাবিক সমস্যাগুলো সাংসারিক সমস্যার বহু টোটকা ওখানে আছে সম্মোহন তন্ত্রে তন্ত্রের টোটকা রয়েছে এছাড়া অ্যাস্ট্রোপ্যাথি রোগব্যাধি বিষয়ের বিভিন্ন বস্তু রয়েছে রোগব্যাধি সংক্রান্ত প্রতিকার অরিয়েন্টেড নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন বইগুলো পড়লে জ্যোতিষ মনস্ক হতে পারবেন অনলাইন প্রেডিকশন চলছে বুকিং নাম্বারে ফোন করে অনলাইনের জন্য বুক করবেন যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন চেম্বার নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্ক সেখানে বুকিং নাম্বারে ফোন করে আসবেন প্রতিদিন সৃষ্টি টিভিতে 8:25 লাইভ ইন ফোন অনুষ্ঠান দেখুন প্রতি সোমবার 2:50 প্রতি মঙ্গলবার 4:50 প্রতি শুক্রবার দুপুর 1:25 এছাড়া সোম থেকে শুক্র রাত্রি 10:25 সোম থেকে শুক্রবার প্রতিদিন অনুষ্ঠান দেখুন যারা ফোন করবেন তারা জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন দুটো প্রশ্ন করবেন এবং ইংরেজিতে ডেট অফ বার্থ টাইমটা বলবেন বাংলায় নয় কারণ পঞ্জিকা নিয়ে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমার ছেলের জন্য জানবো ডেট অফ বার্থ টাইম বলুন ছেলের জন্য জানবো হ্যাঁ বলুন ডেট অফ বার্থ টাইমটা 30/12 30/12 হ্যাঁ সাল 2009 টাইম 2009 হ্যাঁ টাইমটা কোথায় জন্ম বলুন কি জানতে চাইছেন আপনার ছেলের বৃষ রাশি 5 নম্বর নক্ষত্র মৃগশিরা দেবগণ ঠিক আছে কর্কট লগ্ন কোন ক্লাসে পড়ছে বেশ আগামী দিনে মাধ্যমিক পর্যন্ত ভালো ফলই করবে পড়াশোনার জায়গাটা ভালো আরও পরিশ্রম করতে হবে একাগ্রতাটা আরও বাড়বে এবং ইন ফিউচার সায়েন্স নিয়ে পড়লে উন্নতি করতে পারবে ঠিক আছে
সায়েন্স নিয়ে পড়লে, বুধটা ষষ্ঠে বকরি, বুধের প্রতিকার করবেন, মঙ্গল লগ্নে নিচস্থ, মাথায় আঘাত বা কোনো রক্তপাত বা মাঝে মাঝে জ্বর এই সমস্যায় ভুগতে পারে। অতএব মঙ্গল আর বুধ এই দুটোর প্রতিকার করতেই হবে। ষষ্ঠে বুধ আছে, ষষ্ঠে বুধ থাকলে কিন্তু খেলাধুলায় ভালো হয় এবং পড়াশোনার ক্ষেত্রে যেহেতু বুধ বকরি সেহেতু একটু একাগ্রতার অভাব হয়। পান্না পড়াতেই হবে আর লাল পলা পড়াতেই হবে, ঠিক আছে? আর হ্যাঁ, ওই তো প্রতিকারের কথাটাই তো বলছি, বুধ এবং মঙ্গল এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে। পান্না পড়াতে হবে, লাল পলা 8-9 রতি পড়াতে হবে, আর নীল সরস্বতীর কবজ এবং সরস্বতী যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আপনার ছেলে ভালো রেজাল্ট করবে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো ফল করবে এবং সায়েন্স নিয়ে পড়লে উন্নতি করতে পারবে। হ্যাঁ, যারা ফোন করবেন তারা জন্ম তারিখ সময়টা পরিষ্কার করে এবং ইংরাজিতে বলবেন। বাংলায় বললে পঞ্জিকা নিয়ে তো এখানে বসি না, পঞ্জিকা দিয়ে জানতে গেলে বাংলায় কারো ডেট অফ বার্থ থাকতে পারে, ইংরাজিটা জানেন না, সেক্ষেত্রে চেম্বারে এসে পঞ্জিকা দেখে বের করতে হয়। যারা ফোন করবেন একটা জিনিস মাথায় রাখুন, অনলাইন প্রেডিকশন চলছে, যারা আসতে পারবেন না, যারা আসতে পারবেন তাদের জন্য চেম্বার একটাই, বুকিং নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলটা জানতে পারবেন। পয়লা বৈশাখের পর থেকেই আবার জ্যোতিষ ক্লাস শুরু হচ্ছে আমার নিজের গৃহে, সেখানে ক্লাস করতে আসতে পারেন, ক্লাসে ভর্তি হতে পারেন। তার পদ্ধতি, তার ডিটেলটা হরস আপনাদের সমস্ত বলে দেওয়া হবে, বুকিং নাম্বারে জেনে নিতে পারবেন। টেলিফোন খোলা স্বাগত জানাচ্ছি প্রত্যেককে। সমস্যার সমাধানের জন্য ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। ইউটিউব সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করলে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন এবং সব ক্লাস ওরিয়েন্টেড, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান দেখতে পারবেন। লাইফ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষের এই কোষ্ঠী পদ্ধতিটা প্রাচীনকালে একটা হলুদ মোড়া কাগজে থাকতো, একটা পদ্ধতি অনুযায়ী থাকতো, জ্যোতিষী ছাড়া সেই কোষ্ঠীটাকে উদ্ধার করতে পারতো না, যেহেতু সংস্কৃতে থাকতো, সবাই পক্ষে সম্ভব নয় সেটা জানা। কিন্তু এখন সেটা বাংলায় হচ্ছে, ইংরাজিতে হচ্ছে এবং ডিটেলটা আপনি নিজে পড়ে পড়ে নিজেরটাই বুঝতে পারবেন। প্রত্যেক বছরের রিপোর্ট, প্রত্যেক বছরের রেজাল্ট, কখন কি হচ্ছে, কখন অশুভ সব বলতে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং, ডেট অফ বার্থ টাইম? হ্যাঁ 29 জানুয়ারি 1990। টাইম 8:30 PM মুর্শিদাবাদ। 1990 না? হ্যাঁ 90 সাল। 8:30? হ্যাঁ 8:30 PM মুর্শিদাবাদ না? বলুন, কুম্ভ রাশি আপনার? হ্যাঁ কুম্ভ রাশি। হ্যাঁ কি জানতে চাইছেন বলুন। স্যার আমি আপনার কাছে একটা দুটো প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমি এখন জন্য পড়াশোনা করছি টেকনিক্যাল ডিপার্টমেন্টে, আইটিআই করেছি। 2023 সালে আমাদের কিছু ভ্যাকান্সি বেরোবে, তার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। তা সেটাই স্যার, আমি কতটা সফলতা পাবো, আমার মানে গোল্ডেন টাইমটা কোন টাইমে এটা হতে পারে, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি স্যার ফরেক্স মার্কেটে কিছু মানে কাজ করতে চাইছি এবং করছি, সেটা সেটা কি আমার জন্য করাটা কি ঠিক হবে নাকি? আচ্ছা দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই। ফরেস্ট মার্কেট বললেন তাই না? হ্যাঁ সেইটা আপনি করতে পারেন, ধীরে ধীরে এগোন, ওটা করতে গিয়ে খুব বড় অসুবিধা কিছু হবে না। 2 নম্বর, আপনার যে ভ্যাকেন্সি বেরোচ্ছে তার যে সময়কালটা বলেছেন, এই মুহূর্তে আপনার রাশির 11-12 তারিখ থেকে বৃহস্পতি প্রবেশ করছে, আয়ের পথ সুগম হবে। 2022 মে থেকে 2023 নভেম্বর এই স্প্যানের মধ্যে আপনার খুব স্ট্রং কর্মযোগ এবং চাকরির চেষ্টা করলে অবশ্যই চাকরিটা হবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, 2022 নভেম্বর থেকে নভেম্বর 23 নভেম্বর এই স্প্যানের মধ্যে কর্মযোগটা খুব স্ট্রং। হ্যাঁ স্যার,
না, অরিজিনালি 23শে নভেম্বর, 22শে মে থেকে, এই মে মাস থেকেই আপনার কর্মের যোগটার যোগাযোগটা ভালোভাবে শুরু হবে। হ্যাঁ, যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন, জন্ম তারিখ সময় বলতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। অনলাইন প্রেডিকশন চলছে, এছাড়া নিজ গৃহে চেম্বার চলছে, বুকিং নাম্বারে ফোন করবেন, ডিটেলটা আপনার জেনে যাবে। পয়লা বৈশাখের পর থেকেই শুরু হচ্ছে জ্যোতিষ ক্লাস, যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারেন, তারাও ডিটেলটা বুকিং নাম্বারে জেনে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন। সালটা হ্যাঁ, টাইমটা সময় কোথায় হয়েছিল বলুন। না না, এই রাশিচক্র, এই রাশিচক্রটা কার? আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ, সেদিন কথা হচ্ছিল, কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, না আপনি, না না আপনি, আপনি কি, না না আপনি কি চাইছেন, বিক্রি করবেন না রাখবেন, এই উত্তরটা চাইছেন তো? আচ্ছা, ওটা শুনুন, বিক্রি, না না ঠিক আছে, বিক্রিরও যোগ আছে, ভাড়ারও যোগ আছে, বিক্রি হলে বর্তমান সময় থেকে 9 মাসের মধ্যে হওয়ার যোগটা বেশি, তবে যে মূল্য আপনি ধারণ করছেন হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, একটু ফ্লাকচুয়েট করতে হবে, দর কষাকষি করলে আপনি বিক্রি করতে পারবেন এবং সেটা এই বছর সেই যোগটা আছে। হ্যাঁ, যারা ফোন করবেন এরকম স্পেসিফিক প্রশ্ন করবেন, উত্তর 1 সেকেন্ডের কম সময় লাগবে। ইউটিউবটা খুব ভালো করে দেখবেন, এই অনুষ্ঠানটা এই সময় যারা দেখছেন তারা তো অন্য সময়ও দেখতে চান, তাহলে ইউটিউবে এটা আপলোড হবে এবং তখন সঙ্গে সঙ্গে আপনি দেখতেও পারবেন। এছাড়া স্পিরিচুয়াল অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান সব ইউটিউবে পাবেন এবং পরপর পরপর ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানে চোখ রাখুন। জ্যোতিষী যারা, জ্যোতিষ পেশায় নিযুক্ত যারা, তারাও দেখলে উপকৃত হবেন, কারণ আমার অনুষ্ঠানগুলো শিক্ষামূলক, ওর মধ্যে কোনো বিজ্ঞাপনের ব্যাপার নেই, পুরো শিক্ষাটা প্রকাশ করা হয় যাতে মানুষ জ্যোতিষ মনস্ক হয়, জ্যোতিষকে কেন্দ্র করে বাঁচতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার জন্ম তারিখ 2/11/1970, টাইম 11:32 রাত্রি 11টা, হ্যালো, হ্যাঁ 11টা রাত্রি, 11:32, 2/11/1970, তাই তো? বৃশ্চিক রাশি আপনার? হ্যাঁ, বৃশ্চিক রাশি, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, মানে কি জানতে চাইছেন, চাকরি আরো বেটার জব হবে কি না? হ্যাঁ, বেটার জব আপনার মে মাসের এন্ড, এই বছর মে মাসের এন্ড থেকে ফেব্রুয়ারি 2023 এই স্প্যানটার মধ্যে সংস্থাগত পরিবর্তন হতে পারে এবং সেটা আর্থিক উন্নতিটাও হবে, এবং 12 তারিখ থেকে আপনার অতিচারী গতিতে রাশির পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করছে, এতে মানসিক শান্তি পাবেন, একটু অর্থনৈতিক সুরাহাও হবে এবং বেটার জবের যোগাযোগগুলো ম্যাচিওর করবে। হ্যাঁ, হ্যাঁ এই মে মাস থেকে। হ্যাঁ, একদম ঠিক আছে, সংস্থাগত পরিবর্তনের যোগ অবশ্যই আছে এবং সেটা বেটার স্যালারি, বেটার সুযোগ সুবিধা অবশ্যই পেতে পারে। লাইভ ইন ফোন অনুষ্ঠানে চোখ রাখুন এবং
যাদের যেটা প্রয়োজন সেটা ফোন করে জেনে নিন, এবং সেই জানাটা দুটো প্রশ্ন। তা কারণ আমার অনুষ্ঠান হলেই পরপর পরপর ফোন আসতে থাকে, তো সবাইকেই পরিষেবাটা দিতে হয়, সেই কারণে স্পেসিফিক প্রশ্ন করবেন। অনলাইন প্রেডিকশন চলছেন, যারা আসতে পারবেন না, ব্যস্ত, যোগাযোগ করতে পারছেন না, সেক্ষেত্রে যোগাযোগের কোনো সমস্যা নেই, দুটো বুকিং নাম্বার খোলা সবসময়। হ্যালো, বলুন 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 আপনি বলুন, ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন, টেলিভিশন সাউন্ডটা মিউট করুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন, বলুন জন্ম তারিখটা। 1998, তারপরে কি? আপনি টেলিফোনটা ধরে হোল্ড করেছেন কেন? 1997 বলুন না, না না না, টাওয়ার প্রবলেমটা তো আমি দায়ী নই, আগে আপনি ডেট অফ বার্থটা বলুন। 0708। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন, কি জানতে কি চাইছেন আপনি, মানে কি কি খবর বলুন। হ্যাঁ, আপনি আচ্ছা আচ্ছা, ছেলে ছেলে কোন চাকরির চেষ্টা করছে বলুন। বেশ, হ্যাঁ তো বলুন, তার সেইটা কবে হতে পারে? এই 2022 নভেম্বরের মধ্যে হওয়ার যোগটা প্রবল, এছাড়া অন্য চাকরিরও চেষ্টা করুক, কারণ ওর রাশিচক্রে এই এপ্রিল মাসের এন্ড থেকে ভালো যোগ শুরু হচ্ছে, সেই যোগেও চাকরি পেতে পারে, সেই সুযোগটাও পাবে। হ্যাঁ, যারা ফোন করবেন তারা প্রথমেই টেলিভিশনটা মিউট করবেন, জন্ম তারিখ সময়টা পরিষ্কার করে বলবেন, সময় অপব্যয় না করে দুটো প্রশ্ন করবেন, তাহলে আমার বলতেও সুবিধা, এবং অন্য কলার যারা ফোন করে যাচ্ছেন তারা তো পাচ্ছেন না, সেটা একটু মাথায় রাখতে হবে। উত্তর পেতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে, এবং ফ্রন্টস কলে যে বুকিং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ টাইম বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ হ্যালো বলছেন কেন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, শূন্য এক শূন্য হ্যাঁ, সালটা সাল 2017 টাইম, হ্যাঁ আচ্ছা, কোথায় জন্মেছেন বলুন, কি জানতে চাইছেন এই মুহূর্তে। কুম্ভ রাশি শনিশ্বরের সাথে চলছে, একটু কম বেশি শরীরটা ভোগাবে, আগামী দিনে পড়াশোনাটা ভালো করবে। আর কি জানতে চাইছেন বলুন। প্রথম হচ্ছে লগ্নে চন্দ্র আছে, লগ্নে চন্দ্র থাকলে সৃজনশীল কাজ বা সৃষ্টিমূলক কাজ ভালো হয়, আপনি সেটা গান বা নাচ যেটা আপনি, ওর প্রতিভা আছে দুটোই দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কোনোটাই হবে না, যেটা দেখবেন প্রতিভা রয়েছে সেটাতে দেবেন, অবশ্যই সেটা হতে পারে এবং পড়াশোনাটাও ভালো হবে। আর লগ্নে চন্দ্রের প্রতিকার করবেন, না হলে একাগ্রতাটা সহজে থাকতে চাইবে না। হ্যাঁ, ফোন যারা করছেন তাদের অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, কিন্তু যে প্রবলেমই হোক জন্ম তারিখ সময়টা আগে ফোনে ঢুকেই বলবেন এবং তার সঙ্গে দুটো প্রশ্ন করবেন, তারপরে চুপ করে থাকবেন, আমি সব উত্তরগুলো দিয়ে দেব।
ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস শুরু হচ্ছে পয়লা বৈশাখের পর থেকে। যোগাযোগ বুকিং নাম্বারে করলেই সব ডিটেলটা জানতে পারবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জন্ম তারিখ সময়টা বলুন। 1994 টাইম, কোথায় জন্মটা? বলুন কি জানতে চাইছেন, কি করছে কেরিয়ার এখন? যে চেষ্টাটা করছে সেটা শুভ দিকেই হবে এবং এর থেকে বেটার চাকরি সুযোগ অবশ্যই এবছর আছে। হ্যাঁ, এবং সেটা মে থেকে সেপ্টেম্বরের মধ্যে। খুব কাছে হবে না, বাড়ির থেকে কিছুটা যাতায়াত করতে হতে পারে। হ্যাঁ, আর বিয়ের সম্পর্কে একটু বলবেন? মানে বিয়ে হয়নি এখনো? না না না, বিয়ে এখনো পড়ে। এই বিয়ের যোগাযোগ শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাস থেকে সামনের ফাল্গুন, অর্থাৎ 2022 মে থেকে 2023 এপ্রিল, এই স্প্যানটার মধ্যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। ঠিক আছে, ঠিক। যারা ফোন করবেন লাইভ ইন ফোনে, সোজাভাবে জন্ম তারিখ সময়টা বলবেন, দুটো প্রশ্ন রাখবেন, দেখবেন একটা সেকেন্ড সময় লাগে কি আমার লাইভ ইন ফোন যারা দেখছেন, উত্তর দিতে সময় লাগে না, জ্যোতিষটা জানলে তার উত্তর দিতে সময় লাগে না। রেকর্ডেড অনুষ্ঠানগুলো যেগুলো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, তার জন্য পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করলে সমস্ত অনুষ্ঠানগুলো ঘরে বসে বসে দেখতে পারবেন, এবং মোবাইলে সৃষ্টির অ্যাপটা যদি তুলে নেন তাহলে অ্যাপের মধ্যেই আপনি অন রোড, রাস্তা, কাজকর্ম সব জায়গাতেই আপনি অনুষ্ঠানটা দেখতে পারবেন। তাহলে অ্যাপটা তুলে নিতে হবে, লাইভ হরোস্কোপটা করাবেন। লাইভ হরোস্কোপটা যাদের প্রয়োজন প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আর বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করুন, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল এবং অ্যাস্ট্রোপ্যাথি আর সম্মোহন তন্ত্র, এই চারটি বই থেকে জ্যোতিষের অনেক কিছু শিখতে পারবেন। সৃষ্টি টিভিতে প্রতিদিন অনুষ্ঠান দেখুন সকাল 8:25, সোমবার দুপুর 2:50, মঙ্গলবার বিকেল 4:50, শুক্রবার 1:25, আর প্রতিদিন সোম থেকে শুক্রবার রাত্রিবেলা 10:25। চোখ রাখুন, অনুষ্ঠানগুলো দেখুন, আবার দেখা হবে, আজ সময় একদম নেই। নমস্কার।